আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট। তোমাদের সঙ্গে একটা চটজলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বিকালের চায়ের সাথে দারুণ জমে যাবে। আজকে শেয়ার করব সাবুদানা মিক্সচারের রেসিপি। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমি বাদামটা ভেজে নেব, একটু লাল করে বাদামটা ফ্রাই করব, কারণ এটা তো কাঁচা বাদাম, তাই জন্য একটু লাল করে ফ্রাই করে নেব। বাদামটা ফ্রাই হয়ে গেছে, একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল। এবার ছোলার ডালটাকেও আমি একটু লাল করে ফ্রাই করে নেব। দেখো ছোলার ডালটা লাল হয়ে গেছে, এবার আমি টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা, ঝালটা অবশ্যই স্বাদ অনুসারে দেবে। শুকনো লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাগুলোকেও আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নেব। এবার আমি সাবুদানাগুলো ফ্রাই করে নেব। আমি একসঙ্গে সব সাবুদানা ফ্রাই করছি না, আমি অল্প অল্প করে সাবুদানাগুলো ফ্রাই করে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে সাবুদানাগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে সাবুদানাটা একটু মুচমুচে হয়। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফ্রাই করছি, ঠিক একইভাবে কিন্তু তোমরাও সাবুদানাটাকে ফ্রাই করে নেবে। আর সাবুদানাটাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু সাবুদানাটা ভালো করে ফ্রাই হবে না আর সেটা খাওয়াও যাবে না। তাই জন্যে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে সাবুদানাটাকে ফ্রাই করে নিতে হবে, যাতে সাবুদানাটা একদম মচমচে হয়। দেখো এটা আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর এইভাবেই বাকি সাবুদানাগুলোকেও আমি ফ্রাই করে নেব। সব সাবুদানাগুলো ফ্রাই করে নিয়েছি, কিছু কিছু ছোট ছোট সাবুদানা ছিল যেগুলোকে আমি একটু লাল করে ফ্রাই করেছি, যাতে খুব মচমচ করে। আর এবার আমি বাকি ভেজে রাখা বাদাম, ছোলার ডাল, কারি পাতা সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি যে শুকনো লঙ্কাগুলো ফ্রাই করেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো এভাবে কেটে কেটে দিচ্ছি, তোমরা চাইলে গোটাও রেখে দিতে পারো। আমি কিন্তু এভাবে কেটে কেটে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর স্বাদ অনুসারে নুন, তোমরা কিন্তু চাইলে এখানে বিট নুনটাও ইউজ করতে পারো। এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিলেই কিন্তু আমার সাবুদানা মিক্সচার একদমই রেডি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল সাবুদানা মিক্সচার। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।